নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্যাকুল অমন করে আছিস কেন মাগ খোকারে তোর কোলে নেবে না যে ভাবিস আপন মনে এখনো তোর হয়নি তো চুল বাধা বৃষ্টিতে যায় মাথা ভিজে জানলা খুলে দেখিস কি যে কাপড়ে যে লাগবে ধুলো কাদা ওই তো গেল চারটে বেজে ছুটি হলে স্কুলে যে দাদা আসবে মনে নেই কো সেটি বেলা গেল বই কেন আছিস অমন হয়ে আজকে বাবার চিঠি পেয়াদাটা ঝুলির থেকে সবার চিঠি গেল রেখে বাবার চিঠি রোজ কেন সে দেয় না পড়বে বইয়ে আপনি রাখে যাই সে চলে ঝুলি কাকে পেয়াদাটা ভারী দুষ্টু শ্যায় মা গো মা তুই আমার কথা শোন ভাবিসনি মা এমন সারাক্ষণ কালকে যখন হাতের বারে বাজার করতে যাবে পারে কাগজ কলম আনতে বলে ঠিকই দেখো ভুল করবো না কোন ক খ থেকে মধ্যে না ন বাবার চিঠি আমি দেবো লেখে কেন মা তুই হাসিস কেন বাবার মতো আমি যেন লিখতে কেটে মোটা মোটা বড় বড় গোটা গোটা লিখবো যখন তখন তুমি দেখো চিঠি লেখা হলে পরে বাবার মতো বুদ্ধি করে ভাবছো দেব ঝুলির মধ্যে ফেলে কখনো না আপনি নিয়ে যাব তোমায় পাড়িয়ে দিয়ে ভালো চিঠি দেয় না ওরা পেলে ধন্যবাদ